हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल पिंकी वाल चैने आबार एक नतून भिडियो तुम्हारे सबाई के स्वागत। तो बंधुरा तुम्हारा सबाई केमन आछो? आशा करछि भालो आछो, सुस्थ आछो आर आमिओ भालो आछि। तो तुम्हारा प्रथमे आमाके देखते ही पेले आमार अवस्था आज के जे चान करेछि किन्तु मने हच्छे ना जे चान करेछि, ताई तो? तो केन मने हच्छे? कारण आमि चुलटा आज के आछड़ाते पारिनि आर माथाय सिंदूरटाओ नेइनि, तो সেই জন্যই মনে হচ্ছে যে চান আমি আজকে করিনি। তো কেন আমি করি আজকে চুল আঁচড়াইনি আর হচ্ছে মাথায় সিঁদুর দেইনি? কারণ আজকে মা শীতলা মায়ের পুজো, তো সেই কারণেই আমি সিঁদুর ঠেকাতে পারিনি মাথায়। কেননা আজকে হচ্ছে শীতলা মায়ের পুজোর দিনে আমরা তেল, সাবান, সিঁদুর এগুলো ঠেকাই না, ঠিক আছে? তো সেই জন্য আজকে আমার এরকম অবস্থা, তোমরা দেখতেই পেলে। তো চলো, আমি এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো সেরকম রান্নার ক্ষেত্রেও আজকে তেল আর হলুদ ছাড়াই রান্না হবে আমাদের বাড়িতে। তো তোমরা বুঝতেই পারছো যে এই রান্নাটা কেমন ধরনের হবে। আজকে ঘি দিয়ে রান্নাটা হবে, ঘি আর লবণ, ঠিক আছে? সেদ্ধ সেদ্ধ টাইপের, জাস্ট একটু উলিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। তো এই রান্নাটা আজকে খেতে হবে। তো চলো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের সঙ্গে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, কারণ ভাত আর আলু সেদ্ধ তাও খাওয়া যায়, ভাত ডাল আর আলু সেদ্ধ। তো আর একটা তরকারি করব, আর এইদিকে বাজার থেকে বলা হয়েছে দই আনার জন্য, কারণ দই হলে মানে ভাতটা তাও খাওয়া যায়, দই ভাত। আর এটা তো আমার ছেলের একদম ফেভারিট, দই ভাত হলে আর কিছু চাই না। তো চলো, আমার এদিকে আমি আলুগুলো ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আর এদিকে আমার ডালের তো সিটি তোমরা শুনতেই পেলে। তো ডালটাও আমার সিদ্ধ হওয়ার মতো সিটি পড়ে গেছে, তো আমি এবার নামিয়ে নিচ্ছি ডালটাকে। আর এইদিকে তো অনেকক্ষণ ধরে আমাকে বলছিল চা করার জন্য, তো চাটা কি করে করি বলো? এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে ভাতটা বসেছে, তো এবার আমি ডালটাকে নামিয়ে নিয়ে এবার চাটা করে দেব, কারণ অনেকক্ষণ ধরে বলছিল আমার বর চা করার জন্য। তো এবার আমি চাটা একটু করে দিই তাড়াতাড়ি। তো আজকে তো সেরকম কেউই হয়তো ভাত সেরকম খাবেই না, ওই যতটুকু দই দিয়ে খেতে পারে আর কি। তো আমার ছেলের কিন্তু খুবই মানে ভালো যে ও দই দিয়ে অবশ্য ভাত খেয়ে নেয়, তো ওর কোনো প্রবলেম হবে না, কারণ ওর দই ভাত হচ্ছে খুবই ফেভারিট। ও দই ভাত হয়ে গেলে ব্যাচ, আর কিচ্ছু চাই না। তো চলো, তো চা করার সময় আমার চিনিটা একটু বেশি পড়ে গেছে জন্য একটু জল দিয়ে দেব, না হলে খুবই মিষ্টি হয়ে যাবে চাটা। তো চলো, আমি এবার ধীরে ধীরে রান্নাটা করে নিই আর এদিকে তাড়াতাড়ি বরকেও চাটা দিয়ে দিই। তো এই দেখো, বলেছিলাম যে বাজার থেকে দই আনার জন্য, তো হ্যাঁ দই এনেছে, কারণ দই ছাড়া আজকে সত্যি ভাত খাওয়া খুবই অসম্ভব, মানে দই দিয়ে তবু একটু খাওয়া যায়, তোমরা বুঝতেই পারছো যে রান্নাটা যে হিসেবে বললাম। তো চলো, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। তো এবার আমি ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে আমার ছেলের ফেভারিট দই। তো দইয়ের সঙ্গে আবার মিষ্টিও নিয়ে এসছে বাবা, তো আমি দই দিয়ে দিয়েছি আর ভাত দিয়ে দিয়েছি। তো ওকে প্রথমে আমি দই আর ভাতটা খাইয়ে নেব, তারপর যতটুক ভাত একটু থাকবে সেটা ওই তরকারি দিয়ে একটু খাইয়ে দেব। তো চলো, আমি ছেলেকে এদিকে খাইয়ে নিই, ঠিক আছে? তো ভিডিওটি আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে অবশ্যই থাকবে। আর যারা আমার নতুন বন্ধু
ভিডিও দেখছো অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করবে সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো রাখছি বন্ধুরা, বাই।